हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे। आमी माधवी गुणमयी देवी दासी तुम्हारे सबाई के स्वागत जानाच्छि आमादेर इस्कन मायापुर डिवोटिस चैनले। तो आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो, राधा माधवी कृपाय आमिओ खूब भालो आछि। तो फ्रेंड्स, आगामी 18 जानुआरी बुधवारे शर्तिला एकादशी व्रत। तो यही एकादशी व्रत महत्व भविष्य पुराणे उल्लेख आछे। युधिष्ठिर महाराज एक बार भगवान श्रीकृष्ण के बोलछेन, हे जगन्नाथ, दया करे आमाके माघ मासेर कृष्ण पक्षेर शर्तिला एकादशीर महत्व वर्णना करुन। एई व्रत करले कि फल लाभ हय ता आमाके सब विस्तारे वर्णना करुन। तो भगवान श्रीकृष्ण बोलछेन, हे महाराज, तुमि एकदम सठिक प्रश्न करेछो, एते एई जगतेर कल्याण हबे। तो आमी तोमाके आगे बोलछि, तार आगे महत्व बा व्रतेर कथा दानव्य ऋषि पुलस्त्य सर्वश्रेष्ठ मुनि पुलस्त्य मुनि के जिज्ञेस करेछिलेन जे एई जड़जगते मानुष गोहत्या, ब्राह्मण हत्या, अन्येर सम्पद हरण करा, एई सब पापेर जन्य नरक यंत्रणा भोग करछे। तो एई नरक यंत्रणा थेके ओदेरके मुक्ति करार कि कोनो उपाय आछे বা সহজ কি কোনো পন্থা আছে, তাহলে দয়া করে সেটা আমাকে আদেশ করুন বা আমাকে এটা বর্ণনা করুন। তখন পুলস্ত্য মুনি বললেন যে তুমি সঠিক প্রশ্ন করেছো, গোপন তথ্য জানতে চেয়েছো। তো এটা হলো মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী, যেটার নাম হলো জগতে শর্তিলা নামে একাদশী নামে বিখ্যাত। তো এই একাদশীর দিন কাম ক্রোধ শূন্য হয়ে গঙ্গা স্নান করে শ্রীকৃষ্ণের পুজো করা উচিত। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত। তারপর অর্চনা সেজে হোম করা উচিত। নারকেল দিয়ে ভগবানকে অর্ঘ্য করা উচিত। পুজো শেষে ব্রাহ্মণদের ভরা জল ভরা কলসি, পাদুকা, গাভী, তিল বা তিল ভরা কোনো পাত্র দান করা উচিত। এটা দান করলে কি হয়, তিল দানের খুবই মাহাত্ম্য। একটা তিল থেকে আরেকটা তিল হওয়া পর্যন্ত তাহলে সে লোক স্বর্গে বাস করে। মানে যতদিন একটা তিল গাছ তিল লাগালো, তিল গাছ হলো, তিল থেকে আবার তিল হলো, অতদিন অবধি স্বর্গে বাস করে। তো এই জন্যই এই একাদশীর নাম হলো শর্তিলা একাদশী। তো এখন আমি তোমার কাছে তোমাকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, এখন আমি তোমাকে এই একাদশের ব্রত কথা শোনাবো যেটা আমি আগে নারদ মুনিকে শুনিয়েছিলাম। তো এখন তুমি সেটা শ্রবণ করো। তো পুরাকালে মর্ত্যলোকে একজন ব্রাহ্মণী বাস করতেন। ব্রাহ্মণী খুব ভক্ত ছিলেন, ভগবানের খুব সেবা পুজো করতেন। আর কিন্তু উনি সব রকমের ব্রত করতেন, ব্রত করে করে উনি একদম দুর্বল হয়ে গিয়েছিলেন। এত ব্রত করতেন, উপোস করতেন, কিন্তু উনি কোনোদিন কোনো ব্রাহ্মণকে বা কাউকে অতিথিকে কোনোদিন কিছু ভিক্ষা দেননি। তো আমি একদিন ভাবলাম, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি একদিন ভাবছি যে উনি তো এত ব্রত করছে কিন্তু দান তো কাউকে করছে না, এটা তো ভালো না, তাহলে আমি যাই দেখি, আমাকে যদি কিছু দান করে তাহলে ওকে একটা ব্রতর ফলে বা দানের ফলে ওকে একটা ভালো জায়গায় আমি নিয়ে যেতে পারবো, কারণ দান তো কোনোদিন করেনি আর দানের বিশাল মাহাত্ম্য রয়েছে। তো আমি যাই। তো ভগবান শ্রীকৃষ্ণ একটা তামার পাত্র নিয়ে ভিক্ষা করতে গেলেন। তো এখানে গিয়ে বললেন এরকম, তো ব্রাহ্মণী বলছেন যে তুমি কোথায় যাবে, কোথা থেকে এসেছো, তোমার কি নাম বা কি করতেই বা এসেছো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আমি তোমার কাছে ভিক্ষা করতে এসেছি। ভগবান শ্রীকৃষ্ণ তো নিজের বেশ নিয়ে আসেনি, মানে বেশ চেঞ্জ করে এসছে, বেশ পাল্টে। তো বলছে, হে মা সুন্দরী মাতা, আমি তোমার কাছে কিছু ভিক্ষা চাইছি। এটা ভিক্ষার কথা শুনেই ব্রাহ্মণী রেগে গেছে, তুমি জানো না, না জানলে জেনে রাখো আমি কাউকে কোনোদিন ভিক্ষা দেই না, তুমি ভিক্ষা করতে এসো। বলছে, না কিছু একটা ভিক্ষা দিন। তখন ব্রাহ্মণী রেগে গিয়ে কি করলেন, একটা মাটির ঢেলা ওর তামার বাটির মধ্যে দিয়ে দিলেন, ভিক্ষা নিয়ে রেগে মেগে দিয়ে দিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ ওই মাটির ঢেলা নিয়ে চলে আসলেন। তো কিছুদিন পর ওই ব্রাহ্মণীর মৃত্যু হলো, দেহ রাখলেন। দেহ রাখার পর
উনি কি সশরীরে স্বর্গ গমন করলেন ব্রতের ফলে, যেহেতু উনি সারা জীবন প্রচুর ভক্তি করেছে, প্রচুর ব্রত উপাসনা করেছে। তো সশরীরে যখন স্বর্গে গমন করলেন, স্বর্গে গিয়ে দেখলেন ওনার জন্য একটা সুন্দর একটা মহলের মতো রয়েছে। তো মহলে যখন প্রবেশ করলেন, মহলে গিয়ে দেখছেন যে সব কিছু সুন্দর করে সাজানো গোছানো, মানে দেখতে এত সুন্দর, কিন্তু খাওয়ার জন্য অন্ন ছিল না। তখন ব্রাহ্মণী রেগে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গেলেন, আমি সারা জীবন এত ব্রত করলাম, এত উপাসনা করলাম, এই আমার ফল, আমি সুন্দর মহল পেয়েছি ঠিক আছে, কিন্তু খাওয়ার জন্য একটা অন্ন পাচ্ছি না, একটু অন্ন নেই, কিছু নেই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি তো কাউকে কিছু দান করনি, তাহলে তুমি কি করে পাবা অন্ন? তুমি কি কাউকে অন্নদান করেছো? মনে করো দেখো, কোনো ব্রাহ্মণকে কি অন্নদান করেছো? তাহলে তখন ব্রাহ্মণী আর কি বলবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে হ্যাঁ, আমার কাছে একটা উপায় আছে, তুমি যেহেতু সশরীরে স্বর্গে গমন করেছো, তার জন্য দেবতাদের পত্নীরা, দেবপত্নীরা তোমাকে দেখতে আসছে, তুমি দরজা বন্ধ করে ভিতরে গিয়ে বসে থাকো, আর ততক্ষণ দরজা খুলবে না, তুমি ওদেরকে বলবে যে তোমরা যদি আমাকে দেখতে চাও, তাহলে তোমাদের মধ্যে কাউকে আমাকে শর্তৈলা একাদশীর ব্রত ফল আমাকে অর্পণ করতে হবে, মানে আমার নামে, আমার উদ্দেশ্যে তোমাদেরকে দান করতে হবে শর্তৈলা একাদশী ব্রত। তো ওই দেবপত্নীদের মধ্যে একজন দেবপত্নী বললেন ঠিক আছে, দরজা যেহেতু খুলছেন না, আর ওরা দেখবে খুব উৎসুকতা, মানে একজন মানব দেহ সশরীরে স্বর্গে গমন করেছে, দেখার খুব উৎসুকতা সবার মধ্যে। তো একজন দেবপত্নী কী করলো, নিজে শর্তৈলা একাদশীর ব্রত, ব্রতর ফল ওনাকে দান করলেন। তো সেই ব্রতদানের ফলে উনি অন্ন বা সব কিছু খাদ্যদ্রব্য পেলেন। তো এর জন্য এই ব্রতে তিল দানের বিশেষ মাহাত্ম্য আছে। তো এই এই একাদশীর দিন দানের খুব মাহাত্ম্য। তো অন্নদান, গাবি দান বা পাদুকা দান, তিল দান, এই দানগুলো করা উচিত। এই দান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়। তো এটা হলো শর্তৈলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শর্তৈলা একাদশী ব্রত মাহাত্ম্য কথা কি? জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। ভালো লাগলে ফ্রেন্ডস প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।